ভাগ্যটা শেষ পর্যন্ত ফেভারে রাখতে পারল না আফগানিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও সুযোগটা লুফে নিতে পারেনি তারা। তবে ভাগ্য পরিবর্তন হয়েছে দক্ষিণ আফ্রিকার। আফগানদের হারিয়ে অবশেষে সেমিফাইনালে বাধা টপকালো প্রোটিয়ারা। 54 রানে অল আউট হওয়ার দিনে বেশ কিছু লজ্জার রেকর্ড গড়েছে আফগানরা। প্রথমবারের মতো সেমিফাইনালে খেলতে নেমেই 6 ওভারের মাঝেই 5 উইকেট হারিয়ে বসে তারা। ফলে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট হারানোর রেকর্ড গড়েন এদিন আফগানরা। ক্রিকেটে 5 ওভারে 5 উইকেট নেয়ার কীর্তি এর আগে ছিল কেবলই দক্ষিণ আফ্রিকার। টি-20 বিশ্বকাপে টানা জয়ের রেকর্ডেও এদিন নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে টানা 8 ম্যাচ জয় করেছে তারা। এর আগে এ রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। প্রোটিয়াদের ক্রিকেট ইতিহাসেও সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড এটি। নয় উইকেটের সহজ জয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে 2012 বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে 10 উইকেটের জয় পেয়েছিল তারা। এ ম্যাচে 66 বল হাতে রেখেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। এর আগে টি-20 এত বল বাকি রেখে আর জেতা হয়নি প্রোটিয়াদের। 2007 সালে পাকিস্তানের বিপক্ষে 51 বল হাতে রেখে জয় পেয়েছিল তারা, সেটি ছিল তাদের সর্বোচ্চ। টি-20 ফরম্যাট সহ ক্রিকেটের যে কোনো ফরম্যাট মিলিয়ে টেস্ট খেলারও দলের সেমিফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড এটি। এছাড়া আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে শর্টার ফরম্যাটে এটি তাদের সর্বনিম্ন দলীয় স্কোর। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।